গুড মর্নিং টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। তো আজকে শুভ গণেশ চতুর্থী সবাইকে। তো এই শুভ একটা দিনে শুভ একটা কাজ করে ফেলি, তো আমি জানি আমি প্রচণ্ড লাটখো, তো এই জন্যই ব্লগগুলো আসছে না। তো দ্য থিং ইজ দ্যাট আমি জানি না, এখন অনেক দিন হয়ে গেছে, তো তারপরে এই ব্লগগুলো মানে কথাও হারিয়ে গেছে, মানে ব্লগ দিচ্ছি না তার সাথে কথাও ফাম্বল করে গেছে, আর এর থেকে খারাপ কিছু হতে পারে না। বাট দ্য থিং ইজ দ্যাট যে আমি এখন থেকে রেগুলার ব্লগ দিতে শুরু করছি। আমি এক্সপেক্ট করছি না যে আমার এই ব্লগগুলো তোমরা সবাই মানে শেয়ার করো, ই করো, আমি জানি, বিকজ আমি অনেক মাঝখানে অনেকটাই গ্যাপ দিয়ে দিয়েছি, বিকজ কিছু একটা রিজনস ছিল। তো যাই হোক, তো ফ্রম টুডে আই উইল গিভ ডেইলি টাইপ অফ ব্লগস, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব। সো ইটস অ্যারাউন্ড 10 AM। তো গুড মর্নিং টু ইচ অ্যান্ড এভরি ওয়ান, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আর আজকে আমি কী করছি আমার বাড়িতে সেটাই তোমাদের দেখো। আমি স্পেশাল কিছু করছি না, তোমাদের মধ্যে ল্যাদি খাবো, কিন্তু ল্যাদ খাওয়া তো দেখাতে পারবো না, জাস্ট ব্লগে দেখা কী করছি। টাটা। এদিকে এসে আমি একটু বেরিয়েছিলাম বিকজ একটা ফর্ম ফিল আপ ছিল, বাট অ্যাজ ইউজুয়াল আমি ভুল করেছি। সেই জিনিসটা হলো HS আর মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়ে নিই, সেটাই নিতে এসেছি। তো চলো ফর্ম ফিল আপ করা যাক। ওমা দাও দাও, এখন আমি হেঁটে উপরে যাবো, এত এনার্জি আমার নেই বস। তো দেখা যাক, এরপর আমি কৃষ্ণনগরও যাবো, বিকজ সাবিরের একটা জিনিস পৌঁছে দিতে হবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন বাজার থেকে আসলাম, গণেশ সাগরের পুজো, তো মিষ্টি নিয়ে এসেছি, আর আমাদের একটু পেট পুজোর জন্য আমু আইসক্রিম, মাই ফেভারিট। তো দ্য থিং ইজ লাইক দ্যাট, এখন আমরা অন্ধকার হয়েছে, ওয়েট, দ্য থিং ইজ লাইক দ্যাট, এখন আমি 3:20 ট্রেনে এসে যাবো, কৃষ্ণনগর যাবো, সাবিরে একটা কাজ করতে, একটা ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। চোখটা সবসময় এদিকে চলে যাচ্ছে, বাট চোখটা এদিকে যাওয়ার কথা। তো লেটস গো, তোমাদের সেগুলো দেখাবো। আর রোদের মধ্যে এই জন্য ব্লগ করছি না, বিকজ আমি ধরবো মোবাইল না সাইকেল ধরবো সেটাই বুঝতে পারছিলাম না, চোখটা বারবার এদিকে চলে যাচ্ছে। লাইক গো, এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আবার এদিকে আবার রোদ রোদ ভাব, দেখা যাক কীভাবে কৃষ্ণনগর যাওয়া যায়। ইসামিশন কৃষ্ণনগর যাচ্ছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, আর 3:16 ট্রেনটা একদম লেট করছে। তো লেটস গো, আকাশের ওয়েদারটা দেখো একবার, মারাত্মক, জাস্ট করা যাবে না, লেটস গো। সাবিরের ওষুধটা দেওয়া হয়ে গেছে, পিসি বাড়ির দিকে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমার সুন্দর সুন্দর ছোটো ছোটো অ্যালার্জি উঠেছে, তাই কেন ওঠে আমি যাইনি, তো ওখানে আমি বেশি কিছু বলতে পারছিলাম না। যাই হোক, তো আগে যেই মাঠটা দেখলে না, ওই মাঠটায় আমরা খেলতাম, সাউথ ক্লাবের মাঠ, ওইখানে ডিসিশন হয়ে যেত ক্লাস 11-12 যে কতজন স্কুলে যাবে আর কতজন যাবে না। তো এনিওয়েজ, লেটস গো টু পিসি বাড়ি। আমার লুকিং গুড, ইউজুয়াল আমরা এখন, আমি এখন পিসি বাড়ি আছি, আমরা না, আমরা বললাম বিকজ দিস ইজ মাই বনু অ্যান্ড দিস ইজ মাই ভাইও। তো আমরা মিলে এখন একটুখানি ক্রেজি থিংস করছি, ক্রেজি থিংস বলতে একটু খাওয়া দাওয়া করছি অ্যান্ড অল, এইটা আবার বালিশ হয়ে গেছে মশারিটা, আমরা এখন তিনজন একসাথে থাকি, উই জাস্ট এনজয় আওয়ার লাইফ পিসফুলি। তো দেখা যাক এখন কতটুকু পিসি বাড়ি থাকে কতক্ষণ, তারপরে আমার অ্যালার্জিগুলো আর একটু বড়ো হচ্ছে, আর অন্য কেন হচ্ছে এরকম, যাই হোক, থ্যাংক ইউ। এ কী খাওয়াবে আমাকে এরা দুজন মিলে, সেটা এখন দেখার বিষয়। খাবি তো? তুই কি খাবি অভি? ছি ছি ছি, মনে আছে ও কৃষ্ণনগর হ্যাজ বিকাম বিউটি। আজকে আমার বোন আমাকে খাওয়াতে নিয়ে এসেছে, থ্যাংক ইউ। আরে আমার ভাই, এও খাওয়াতে নিয়ে এসেছে, দুজন মিলে আমাকে খাওয়াবে। আমি তো গিলতে ও গিলতে এসে অ্যাকচুয়ালি আমি এদের খাওয়াবো। খাও খাও, কি বলতো তরকা তোমরা কি কখন খেয়েছো? এটা আমার শুভঙ্কর প্রথমে খাইছিল, কি মা ব্লগে বলে ফেললাম। তো কি হয়েছে? Thank you.
ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ। আমি পিসি বাড়ি থেকে পিসি যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। আই নো কিছু কি মুমেন্টসগুলো মেবি আই হ্যাভ মিস টু ক্যাপচার বিকজ অনেকদিন ধরে ব্লগটা করি না, একটা পাবলিক একটা লজের ব্যাপার আছে। যাই হোক, এনিওয়েজ আর কিছু দেখানোর নেই, তো আজকের জন্য টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর আই প্রমিস ইউ এরপরে ডেইলি ব্লগ আসবে। আই প্রমিস ইউ, টাটা।